আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আজকে অনেকদিন পর আপনাদের সামনে আবার আমি আসলাম আমি রিদওয়ান কোলালামপুর থেকে বলছিলাম আজকে আপনাদের মাঝে যেই বিষয়টি শেয়ার করব বিগত দুই তিন সপ্তাহ যাবৎ অনেক বাংলাদেশি ভাই আমাকে বারবার ফোনে এবং ফেসবুকে এবং ইউটিউবে অনেক কমেন্টসের মাধ্যমে জানিয়ে জানতে চেয়েছেন যে মালয়েশিয়ান নতুন নিয়মে এগারো নম্বর চপ এগারো বারো এবং তেরো নম্বর চপের বিষয়ে তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব এবং আশা করি এই বিষয়গুলো জানা আপনাদের খুবই দরকার যাতে প্রতারণার কোনো ফাদে না পড়েন সেই জন্য এই বিষয়গুলো আপনাদের জানা খুবই দরকার বলে মনে করছি ওকে এর আগে বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আবার ভিডিও করলে আপনারা খুব দ্রুত পেয়ে যান ওকে চলুন যাক যাওয়া যাক আজকের বিষয় আজকের বিষয়টি যেটা বলছিলাম যে নতুন নিয়মে এগারো নম্বর চপের বিভিন্ন রকমের গুজব আপনারা শুনতেছেন বিভিন্ন জায়গা থেকে অনেক দালাল এবং এজেন্টরাও আপনাদেরকে আবার এক নম্বর থেকে লাগিয়ে দেব আবার অনেকে বলতেছে যে দশ হাজার টাকা দাও বারো হাজার টাকা দাও পনেরো হাজার টাকা দাও এভাবে বিভিন্ন দালাল চক্র আপনাদেরকে অনেক পায়তারা করতেছে যাই হোক আসলে বিষয়টি কি এটা আজকে আপনাদের আলোচনা করব মূল বিষয় হলো এদেশের সরকার এবং কেডিএন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এদেশের কিছু মালিক পক্ষ নোটিশের মাধ্যমে এবং তাদেরকে একটা আবেদন করছে যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি সহকারে অন্যান্য দেশের যেই ওয়ার্কাররা মালয়েশিয়াতে কাজ করতেছে বিভিন্ন কোম্পানিতে অনেকেই আছে যে দেখা গেছে যে খুব এক্সপার্ট একজন বাংলাদেশে বা একটা কোম্পানিতে খুব এক্সপার্ট সে যদি এখন না থাকতে পারে সেই কোম্পানিতে হয়তো সেই কোম্পানিতে অনেক কাজগুলো করা সম্ভব না অন্যদের দ্বারা যে কাজগুলো তার দ্বারা সম্ভব বিগত পাঁচ বছর সাত বছর কেউ কেউ এক একটা কোম্পানিতে চাকরি করেন দেখা গেছে যে ওই কোম্পানির টোটাল বিষয়টা সে হ্যান্ডেলিং করতে পারে কিন্তু এখন যদি ভিসা না পায় সে যদি এখন দেশে চলে যায় সেই কোম্পানির প্রোডাক্টের অনেক লস হয়ে যাবে সেজন্য মালিক পক্ষ ইমিগ্রেশনকে আবেদন করছে যাতে এদেরকে এগারো নম্বর এবং বারো নম্বর চপ দেওয়া হয় সেজন্য এবং অনেক মালিকপক্ষ এটা বলছে কাদের জন্য বলছে যারা এরকম একই কোম্পানিতে চাকরি করতেছেন দীর্ঘদিন যাবৎ এবং তারা একটা স্কিল বেস ওয়ার্কার এবং কোম্পানির অনেক কিছুর নির্ভর করে ওই ওয়ার্কারের উপরে তাদের জন্য ঠিক আছে এরকম কিছু লোকদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তো এই অ্যাপ্লাই করার পরবর্তীতে এদেশের সরকার এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আপনার এদেশের আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা বৈঠক অ্যারেঞ্জ করেছিল যে বৈঠকে বলা হয় যে যারা এরকম এক এক কোম্পানিতে পাঁচ বছর সাত বছর বা দশ বছর যাবত কাজ করতেছে এদেরকে নতুন একটা প্রক্রিয়ায় এদেরকে আবার ভিসা দেওয়া হোক আবার তিন বছরের বা চার বছরের কতদিন ভিসা দেওয়া হবে এটা এখনও ক্লিয়ার করা হয়নি তবে আশা করা যায় এদেরকে নতুন একটা নিয়মের মাধ্যমে অ্যাপ্রুভাল করবে যাদের দশ নম্বর চপ অলরেডি পার হয়ে গেছে নতুন একটা অ্যাপ্রুভাল করবে সেই অ্যাপ্রুভালে এদেরকে একটা আগেকার নর্মাল ভিসা দেবে না এদেরকে বলছে যে এদেরকে একটা স্কিল বেস ওয়ার্কার এরা জেনারেল ওয়ার্কার থাকবে না এরা একটা স্কিল বেস ওয়ার্কার লাইক প্রফেশনাল ওয়ার্কারের মতো হবে এবং কি এতে করে তাদের আরও অনেক সুযোগ সুবিধাগুলো পাবে যেমন আগে এদের ছিল জেনারেল ওয়ার্কার কিন্তু যারা দশ বছর এরকম বিভিন্ন কোম্পানিতে কাজ করছে এবং ওই নিয়মের মাধ্যমে যদি তাদের ভিসাটা আবার রিনিউ করে হয়তো বা এরকম তারা সিদ্ধান্ত নিচ্ছে যে পরবর্তী তিন বছরের জন্য অ্যাপ্রুভাল বের হবে একবারে তিন বছরের ভিসা লাগবে অথবা দুই বছরের এবং দুই বছরের এরকম লাগবে এবং তাদের ভিসাটা হবে স্কিল বেস প্রফেশনাল ভিসা এবং মাল্টিপল এন্ট্রি যত খুশি ততবার বাংলাদেশে যেতে পারবেন আসতেও পারবেন এবং কি মালিকপক্ষ এটাও আবেদন করছে যে যারা এরকম দশ বছর আট বছর আমার একই কোম্পানিতে চাকরি করতেছে তাদের পরিবারকেও যেন মালয়েশিয়াতে নিয়ে আসতে পারে বা এদের সাথে বসবাস করতে পারে দুই বছর বা তিন বছর সেই সুযোগটাও যেন দেওয়া হয় তো সরকারি এটাও তাদের জন্য বিবেচনা করতেছে হয়তো বা দেখা গেছে যে তাদের ছেলে মেয়ে বা বউ স্ত্রী মালয়েশিয়াতে আনতে পারবে তারা যতদিন মালয়েশিয়াতে থাকতে পারবে এরকম টোটালি জিনিসটা হলো এরকম একটা সুন্দর একটা নিয়মের করতে চাচ্ছে কিন্তু এই নিয়মটা যখন আসে আশা করি সকলের জন্য ভালো হবে কিন্তু এই নিয়মটাকে এই ঘোষণাটাকে যেহেতু এখনো ঘোষণা বলা যাবে না কি এটা তো এখনো ঘোষণা হয়নি মাত্র একটা মিটিং হয়েছে ওকে সেই মিটিংয়ের মাধ্যমে এই কথাগুলো মানে আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আপনারা কোনো ডিসিশন নিতে পারবো না কি জন্য ডিসিশন নিতে পারবো না এখনো এটার কোনো বিল পাস হয় নাই যখন এটার বিল পাস হবে তখন আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটা সংবাদ সম্মেলন করবে সকলকে জানিয়ে দেবে সকল মালিক পক্ষকে জানিয়ে দেওয়া হবে এটা নিউজ পেপারে দেওয়া হবে এবং কি এটা টেলিভিশনে দেওয়া হবে যখন এই নিউজ পেপার টেলিভিশন এবং ইমিগ্রেশনের একটা সুরাতের মাধ্যমে যখন এটা ঘোষণা দেওয়া হবে ঠিক তখনই আপনারা নিজ নিজ মালিকের সাথে যোগাযোগ করবেন অথবা যদি আপনাদের এই ওই ঘোষণাটা কিন্তু আরেকটা ইয়ে আছে বিষয় আছে যারা যেই মালিকের আন্ডারে আপনাদের ভিসা ওই মালিকের আন্ডারেই কাজ করতেছেন এই সুযোগটা কিন্তু শুধুমাত্র তারাই পাবেন এরকম না যে আমার ভিসা এক মালিকের আন্ডারে আমি কাজ করতেছি অন্য এক মালিকের আন্ডারে জাস্ট এখন সুযোগ ওটা লাগাবো হয়তো বা এরকম হবে না যারা ওই মালিকের আন্ডারেই মানে ভিসা লাগাই মানে কাজ করেন হয়তো ওই মালিকের আন্ডারে আপনারা আবার ভিসাটা লাগাতে পারবেন এই সুযোগটা তাদের জন্য হবে ওকে খরচ খরচের বিষয়ে এখানে বলা হয়েছে যেহেতু আপনাদের এই নতুন করে আবার অ্যাপ্রুভাল করতে হবে এটা মাল্টিপল এন্ট্রি ভিসা এবং প্রফেশনাল স্কিল বেস বিষার জন্য সেক্ষেত্রে হয়তো বা প্রথমে এরা বলছে যে দশ হাজার ইঙ্গিত দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এর পরবর্তীতে এটা তিন বছরের জন্য বা চার বছরের জন্য ভিসা হবে এই মোটামুটি কথা যেহেতু এটা এখনো ফাইনাল হয় নাই সেক্ষেত্রে বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদেরকে যদি কোনো দালাল চক্র বা এজেন্টে বলে যে আসো এখন এটা হইতেছে মাইজির মাধ্যমে অ্যাপ্লাই করে তোমাদেরকে ভিসা করে দেব খবরদার কারো কাছে যায় না ইনশাল্লাহ যদি এরকম ঘোষণা হয় বিল পাশ হয় নতুন আরেকটি ভিডিও করে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব যে এখন এটা ঘোষণা হয়েছে এখন থেকে আপনারা এটা করতে পারেন যদি এরকম ঘোষণা হয় আপনাদেরকে নতুন আর একটা ভিডিও করে জানিয়ে দেব এখন পর্যন্ত এটা আলোচনার মধ্যে আছে বাংলাদেশি ভাইরা কথাগুলো একটু আর করে বুঝবেন এটা জাস্ট একটা পরামর্শ এবং আলোচনা বা মিটিংয়ের মধ্যে আছে এটাকে সুন্দর একটা সিস্টেমে এখনো আসে নাই বা ঘোষণা দেওয়া হয় নাই যে কোন প্রক্রিয়াতে এটা আবার রিহায়ারিং এর মতো হবে না নতুন করে অ্যাপ্রুভাল করবে না কোন সিস্টেমে এটা আপনাদেরকে এগারো নম্বর এবং বারো নম্বর ভিসা তেরো নম্বর ভিসা দিবে এটা নতুন করে কোনো ঘোষণা আসে নাই জাস্ট এখন পর্যন্ত এটা পরামর্শের মধ্যে আছে সেজন্য অনেক ভাইরা বলেন যে ভাই ওমোকে বলছে দশ হাজার টাকা দাও আমি দুই সপ্তাহের মধ্যে ভিসা আবার এক নম্বর থেকে লাগিয়ে দিব বলে যে পনেরো হাজার টাকা দাও আমি আবার বিশেষ এক নাম্বার থেকে লাগিয়ে দেবো খবরদার যেহেতু এটা এখনো আলোচনার মধ্যে আছে কেউ কারো কাছে কোনো টাকা দিয়ে প্রতারিত হবেন না যদি এরকম ঘোষণা হয় তখন একটা নিয়মও দেবে যে এই নিয়মের মাধ্যমে আসেন ঠিক তখন আপনাদেরকে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু জানিয়ে দেবো আজ এই পর্যন্তই আপনারা যদি আরও কিছু জানার থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটা করার সাথে সাথে আপনাদের মোবাইলে আপনাদের ল্যাপটপে কম্পিউটারে খুব দ্রুত আপনারা সবার আগে আপনি পান সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন এবং কি কমেন্টস করে থাকুন আরও যদি জানার কিছু থাকে কমেন্টস করে থাকুন এ বিষয়ে যদি কোনো সংবাদ হয় আমি সংবাদের লিঙ্কগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আশা করি মোটামুটি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে আরও যদি কোনো পরামর্শ থাকে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন চেষ্টা করব এর সঠিক একটা উত্তর দেওয়ার জন্য ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত